নির্বাচন কমিশনে এসেছিলাম মূলত নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তাদের যে দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন, সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সেই সঙ্গে অভিনন্দন জানানোর জন্য। প্রসঙ্গক্রমে বলি যে আমাদের এই যে নির্বাচনী বিশাল কর্মযজ্ঞ, সব কিছুতে আপনারাও কিন্তু একটি বড় অংশীদার ছিলেন এবং সেই জন্য আপনাদেরকেও, অর্থাৎ সাংবাদিক ভাই বোনেরা, মিডিয়া সবাই যেভাবে এই পুরো নির্বাচন প্রক্রিয়াটি কভার করেছেন, সুন্দরভাবে আমরা সকলকে শিক্ষা দিয়েছেন, বলেছেন, তথ্য প্রকাশ করেছেন, সেই জন্য আপনাদেরকেও আমরা অবশ্যই মনে করি আমাদের দিক থেকে ধন্যবাদ দেওয়া উচিত, কৃতজ্ঞতা জানানো উচিত। এখানে বিশেষ কয়েকটি ব্যাপার ছিল, যেমন এবারকার নির্বাচনের মতো এত বড় আকারের নির্বাচন বাংলাদেশে কখনো হয়নি। এর আগেও তো বলেছি আপনাদের যে এই সমস্ত আপনাদেরই মুখস্থ থাকার কথা, বিভিন্ন তথ্য, এত বিশাল সংখ্যক মানুষকে একত্র করে সমন্বয়, যে এবারকার মতো এত সুন্দর সমন্বয় আর কখনো হয়নি, এইটি আমাদের সবচেয়ে গর্বের বিষয়। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকার যেভাবে সাংবিধানিকভাবে যা যা দায়িত্ব পালন করার ছিল, নির্বাচন কমিশনকে সহায়তা করার প্রত্যেকটি কাজ ঠিক সেইভাবেই করেছেন। এই যে ছোট থেকে বড়, উচ্চ পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত, সামরিক বেসামরিক বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সকলে যেরকম কাজ করেছেন, এইগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। এবং এই শৃঙ্খলাবোধটিকে কীভাবে ধরে রাখা যায়, এই সমন্বয়টাকে ধরে রাখা যায়, এবং ভবিষ্যতে নির্বাচন, সামনেই তো উপজেলা নির্বাচন আসছে, আরও অন্যান্য নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা যায়, স্বচ্ছভাবে করা যায়, গ্রহণযোগ্যভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। চ্যালেঞ্জ তো সবচেয়ে বড় যেটা ছিল, যে একই দিনে, পৃথিবীর খুব কম দেশে এরকম হয়, একই দিনে 300 কনস্টিটিউয়েন্সিতে 10.5 কোটি ভোটার, তাদেরকে একত্রে নিয়ে আসা এবং সেখানে শৃঙ্খলা বজায় রাখা, আবার সঙ্গে সঙ্গে প্রত্যেকে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা করা, এগুলো মানে অসাধারণ একটি কাজ। আপনি চিন্তা করে দেখুন তো, আমাদের দেশে কোথায় মনপুরা, কোথায় নিঝুমদ্বীপ, সেখানে আবার কোথায় পঞ্চগড়, কোথায় আমাদের হাওড় অঞ্চল, প্রত্যেকটি জায়গায় এই যে ভোটের ব্যালট বাক্স, তারপরে ব্যালট পেপার, তারপরে কালি, তারপরে সিল, এমনকি জিনিস ছুটি নাটি কত জিনিস যে লাগে, এই যে আমাদের কালি যেটা লাগাই, এই কালি, এই সমস্ত কিছু পৌঁছানো তাদের কাছে, এবং ওই মানুষগুলোকে আবার তাদেরকে সময় মতো যাতে তারা কাজ করতে পারেন, সেগুলো, এই সমন্বয়টা হয়েছে সম্ভব যেহেতু সরকার বিশালভাবে সহায়তা করেছেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি যে যখন যা দরকার, নির্বাচন কমিশন যা বলেছেন আমাদের একই কথা, নিজে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার জন্য এককভাবে দায়ী, এই কর্তৃত্ব তাদেরকে দেওয়া হয়েছে সংবিধানে, আর সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে ম্যান্ডেটরি যে সরকার সব রকম সহায়তা করবে, অতএব আমরা সেই সহায়তা করব। তা না হলে প্রায় 7 লক্ষ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা, তাদেরকে পাঠানো, এইটি একদিকে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এতগুলো বাহিনী একত্র করে তাদের মধ্যে সমন্বয় এবং শান্তিপূর্ণভাবে, মাত্র গতকালই আমাদের আইজি পুলিশ একটি তথ্য দিলেন যে এবারে প্রথম এই এতগুলো নির্বাচনের মধ্যে এই একটিও এক মানে একজনও পুলিশ বাহিনীর কোনো সদস্য নিহত অথবা আহত হন নাই। অবাককাণ্ড, প্রতি বছরই প্রতি নির্বাচনেই এদের উপর আক্রমণ হয়। 2014-তে এই আমার কাছে একটা প্রশিক্ষণ আছে, 2001 সালে নিহত হয়েছিলেন, মানে পুলিশ নন সবাই মিলে, 500 জন,
2007 সালে 170 জন, 2014 সালে 303 জন। এবারে নির্বাচনের পূর্বে কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এমনি চিন্তা করুন তো যে বাংলাদেশে 16.5 কোটি মানুষ, এত ছোট জায়গায়, আমরা তো সবসময় যেরকমভাবে থাকি ঝগড়া বিবাদ তো লেগেই আছে, জমি নিয়ে, নারী ঘটিত, বন্ধুত্ব, টাকা পয়সা, এগুলো তো হয়ই, এগুলো তো নির্বাচনের দিনে কি বন্ধ ছিল, এ ধরনেরগুলো সব যোগ করে হয়তো এই সংখ্যাগুলো এসছে। কিন্তু এবারে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো যে পুলিশ বাহিনীর কিংবা অন্যান্য কোনো বাহিনীরই কেউ আহত হন নাই, কারো উপরে আঘাত আসেনি এবং নিহত তো দূরের কথা। 2014-তে 20 জন পুলিশ কর্মকর্তা শহীদ হয়েছেন, 20 জন, 200 জন আহত হয়েছিলেন, তাদের মধ্যে প্রায় 100 জন একেবারে স্থায়ীভাবে পঙ্গুত্ব পঙ্গু হয়ে গেছেন। এই যে সংখ্যাগুলো, তাতে কি মনে হয় আমরা খুব গর্ববোধ করি, নিশ্চয়ই আপনারাও করবেন, সবাইকে দেশি আমরা গর্ববোধ করতে পারি বাংলাদেশের নাগরিক হিসেবে যে আমরা আগের চাইতে অনেক পরিপক্ক, অনেক ম্যাচিওর হয়েছি, এবং আমাদের প্রশাসনিক, আমাদের সামরিক এবং আইন শৃঙ্খলার সব দিক থেকে দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাথে নির্বাচন কমিশনের যে দক্ষতা বৃদ্ধি পেয়েছে অসাধারণ, নির্বাচনের দিন পরের দিন এই যে গেজেট নোটিফিকেশন, এতগুলো নিখুঁতভাবে করা, একজনের কথা বলছিলেন এখানে জয়েন্ট সেক্রেটারি কাশেম, নির্বাচন ওই প্রিন্টিং প্রেসে গিয়ে প্রত্যেকটি ভুল ত্রুটি সংশোধন করে রাত্রি 2:30টার সময় নিয়ে এসেছেন, সারা রাত জেগে কাজ করেছেন অনেকেই, যে এই যে কাজকর্মগুলো করা, এবং ভবিষ্যতে নির্বাচন কমিশনও তাদের কিছু প্রাতিষ্ঠানিক আরও এটিকে সক্রিয় আরও সুন্দরভাবে করার জন্য তারা কিছু প্রস্তাব রেখেছেন, আমরা সেগুলো সরকারের কাছে পেশ করব। আগেই বলেছিলাম, এর আগে নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ওপরে যে আক্রমণ হয়েছিল তাতে 20 জনের মতো নিহত হয়েছিল, আর আহত তো অসংখ্য, এবং অনেক জায়গায় নির্বাচনী অফিস দপ্তরে আগুন দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে সারা দেশে, এবং নির্বাচন বানচাল করার জন্য অনেক জায়গায় প্রচেষ্টা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সব কিছু মিলিয়ে এবারকার নির্বাচন অবশ্যই সবচেয়ে শান্তিপূর্ণ হয়েছে। মোটামুটিভাবে সবগুলোই প্রশাসনিক কাঠামোগত, এখানে যেমন পদোন্নতির কোনো কিছু কিছু ব্যাপার আছে, এখানে ইলেকশন অফিসার যারা তাদেরকে আরও উঁচু স্তরে দেওয়া, দায়িত্ব আরও বণ্টন করা সুন্দরভাবে, তাদের চলাচলের জন্য গাড়ি ইত্যাদি, তারপরে প্রাধিকার সরকারের যেমন যেভাবে হয় ওই রকমভাবে, এই ধরনের প্রাতিষ্ঠানিক সবগুলোই, এবং নির্বাচন তাদের নির্বাচন কমিশনের জন্য চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে নিরাপত্তা সহ তাদের ভিন্ন বাড়িঘর দর দেওয়া, যেমন জাজেরা পেয়ে থাকেন এই ধরনের একই তো স্তরের, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, করা উচিত যতখানি সম্ভব সরকারের সামর্থ্যের মধ্যে যতখানি হবে। আর নির্বাচন কমিশনের তো এখন নিজস্ব বাজেট, আমি প্রস্তাব দেব যে তাদের বাজেটে যদি এগুলো ব্যবস্থা নিজেরা করে নেন, তাহলে আমাদের ন্যাশনাল বাজেট যখন হবে সেই বাজেটে তখন আমরা সমর্থন দিলেই তাহলে নির্বাচন কমিশন এমনি পেয়ে যাবে, এগুলো খুঁটিনাটি পরে বলবো, কিন্তু আমার মনে হয় এভাবে করা সম্ভব। কথা উঠেছে কিন্তু আমরা মনে করি এটা নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশন আর এটা সংবিধানেরও ব্যাপার, নতুন করে নির্বাচনও সম্ভব না, আর ওই তত্ত্বাবধায়ক সরকারের সেই পুরনো কথা এটি আলোচনা করে লাভ নেই। তবে অনেক কিছু তারা বলেছেন ভুয়ো কথা, যেগুলো করা উচিত ছিল, যখন যদি কোনো জায়গায় পোলিং এজেন্ট কেন থাকে এবং ওখানে ওই পোলিং অফিসারের কাছে, প্রিজাইডিং অফিসারের কাছে তাৎক্ষণিকভাবেই তখনই লিখতে হয়, বলতে হয়, তো আগে বলে না বলে এখন যদি বলেন যে 200 জায়গাতে অমুক কিছু হয়েছে, তো 200 তো কোনো অভিযোগ হলো না, আপনাকে বলতে হবে
যে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক সময় এইরকম হয়েছে, আর যেগুলো অনুসন্ধানযোগ্য সেগুলো নির্বাচন কমিশন অবশ্যই অনুসন্ধান করবেন। নির্বাচনকালীন সময়ে নির্বাচন স্থগিত হয়ে যায় না, এরা এবারে তো হয়েছে প্রায় বেশ কয়েকটি জায়গায়। কথা যে আমরা নির্বাচন কমিশন এবং মাননীয় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নিজে প্রস্তাব দিয়েছেন আমাদের প্রয়াত সদ্য প্রয়াত অত্যন্ত জনপ্রিয় আমাদের নেতা সৈয়দ আশরাফুল ইসলামপুরের প্রতি এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি সকলে। তার সম্পর্কেও কিছু আলোচনা হয়েছে, তার অবদান, তার নিষ্ঠা, তার দেশপ্রেম ইত্যাদি নিয়ে। অনেক আপনারা বিস্মিত হবেন, বিদেশ থেকে যে সমস্ত ডেলিগেশন যারা এসেছিলেন, আমরা তো এখানে এই ইভিএম নিয়ে বিতর্ক করছি, ওআইসি থেকে যে ডেলিগেশন এসেছিলেন তার চিফ হলেন ওদের একজন সেক্রেটারি জেনারেল, তিনি বারবার বলেছেন যে এরকম আমাদের তোমাদের দেশে নিজস্ব প্রযুক্তিতে তোমরা যে ইভিএম তৈরি করেছো আমরা তো অবাক হয়ে গেছি, এটি আমাদের দেশেও করতে পারলে খুব ভালো হয়। তারপরে নির্বাচন সম্পর্কে আমেরিকান অ্যাম্বাসেডর পর্যন্ত বলেছেন এরকমভাবে এবারের মতো যে সমস্ত দেশি বিদেশি বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দল যেভাবে অভিনন্দন জানিয়েছেন, সবাই তো বলেছেন এত সুষ্ঠু এত সুন্দর নির্বাচন হয় না। এবং গ্লোবালি পৃথিবীব্যাপী যে এরকমভাবে এবারে যেরকম সাথে সাথে স্বীকৃতি পাওয়া গেছে এবং আমাদের নির্বাচন পদ্ধতি নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা সবাই প্রকাশ করেছেন তাতে আমরা গর্বিত। ধন্যবাদ।